আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা যে পর্যন্ত দেখেছিলাম যে লিফটা কীভাবে কালার করতে হয় সেটা, আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমাদের দাগগুলো দেখছেন না, এই দাগগুলো আমরা কীভাবে উঠাবো সেটা সেটার ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, তো আপনারা কী করবেন, তো আজকে এই দাগটা ওটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই কোলন স্ট্যাম্প টুলসটা আছে না, এটার ব্যবহারটা আমাদের করতে হবে। এই সাইজটা কমিয়ে দিব, কমার পর হার্ডনেসটা আমরা বাড়িয়ে নিতে পারি বা কম থাকলেও সমস্যা নেই, কম থাকলেই ভালো। কমিয়ে যেটা আছে জিরো আছে, জিরোই থাকুক। হ্যাঁ, এটাকে দেখেন কিভাবে কমাচ্ছে, যখন আমি অল্টা চাপ দিচ্ছি তখন এরকম আসছে। তো আপনারা কী করবেন, অল্টা চাপ দিবেন, যেটা ভালো ভালো মানে এটা এখানকার মধ্যে এটা শুধু একটু কালারটা মানে দাগ আছে, তো ভালো যেটা চামড়া সেখানে নিয়ে যাবেন। তারপর এক ক্লিক দিলেন, তারপর একটা ক্লিক দিবেন, ঠিক আছে, অল্টা চাপ দিয়ে। তো এখানে দেখেন আমরা যেহেতু একটা লেয়ার নিয়েছিলাম তো লেয়ারটা সিলেক্ট করা আছে, তো তাই এখানে কি করবেন, লেয়ারটা এই এই যে এটাকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পর এই ওয়ালটা চাপ দেওয়ার পর দেখেন, যখন ওয়ালটা চাপ দিয়ে ক্লিক দিলাম একটা, তারপরে দেখেন ওই দাগটুকু নাই, উঠে গেছে। একইভাবে আপনারা ওয়ালটা চাপ দেন, এখানে চাপ দেওয়ার পর এটা ক্লিক দেন, দেখেন এবার কিন্তু মিশে গেছে, ঠিক আছে। একইভাবে এখানে আমি অল্টা চাপ দেওয়ার পর মিশে গেছে, ঠিক আছে। এভাবে ধীরে ধীরে আপনারা জিনিসটা করে নেবেন। তো আমি একটু পরিষ্কার করে দিই, এই কালো দাগগুলো আমি উঠাই দিলাম, ঠিক আছে। একটু জুম করে, আপনি জুম করে যত কাজ করবেন তত আপনার কাজটা আরো ভালো হবে। হ্যাঁ, তো আমি উল্টা চাপ দিয়ে এগুলো পরিষ্কার করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এটা করে নেবেন এভাবে, তো এভাবে করে আপনারা দাগগুলা সকলগুলা মুছে দিবেন, ঠিক আছে, তাহলে আরো ভালো লাগবে। তো দেখেন এই পিকচারটা থেকে এই পিকচারটা ডিফারেন্ট অবশ্য হয়ে গেছে, ঠিক আছে, অনেকখানি চেঞ্জ লাগছে। তো আরেকটা কাজ আমরা দেখতে পারি যে এই ব্লার তা আছে না, ব্লার, এই ব্লারের মাধ্যমে এটা একটু বাড়িয়ে নিই সাইজটা। তো এটার কাজটা কি দেখেন, এই কাজটার কাজটা মানে এই টুলসটার কাজটাই হচ্ছে আবছা করে দেওয়া। দেখেন আমি যখন এটার হার্ডনেসটা একটু বাড়িয়ে দিই, দেখেন ঠোঁটের জায়গাটাকে দেখেন যে আবছা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি হিস্টোরিতে যাওয়ার পর আমি ব্লারের এটা উঠাই দিলাম, জাস্ট এটা আপনাদের দেখার জন্য আমি এটা করলাম। তো এটাকে আমরা যদি আবছা করে দিই, হার্ডনেসটা একটু কমিয়ে দিই, এটুকু যদি একটু হালকা করে ব্লারগুলো মারে মেরে দিই তাহলে আরও চেহারাটা ভালো লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ব্লার করে দিবেন এগুলা, তাহলে
আপনার আরো ভালো লাগবে। যে জায়গাগুলো ব্লার করলে ভালো লাগবে সেটা আপনি এডিট করতে করতেই বুঝে যাবেন, ঠিক আছে? সেই সেই জায়গাগুলো শুধু ব্লার করবেন, সবগুলো ব্লার করার দরকার নেই, ঠিক আছে? তো এখন যদি দেখি তাহলে বুঝতে পাচ্ছেন অনেকখানি চেঞ্জ লাগছে, ভালো লাগছে। তো এভাবেই করে আপনারা ছবি মানে এই দাগগুলো উঠাইলাম, এগুলা আশা করি আর অসুবিধা হবে না আপনাদের। পরবর্তীতে আমরা আরো আরো কালার টালার অনেক কিছু নিয়ে আলোচনা করব, তো আশা করি এগুলা আর আপনাদের অসুবিধা হবে না। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফিজ। ও আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সার্চ দিবেন জুবা ইটুন লিখে, লেখার পর কি আসবে এটা, এখানে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে আপনারা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর এখানে প্লে লিস্টগুলো চেক করবেন, যেহেতু আমরা নতুন টিউটোরিয়ালগুলো তৈরি করছি কিছু কয়েকদিনের মধ্যে, আজকেই বা কালকেই ফটোশপের টিউটোরিয়ালগুলো আমরা আপলোড করে দেব, তো আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফিজ।